ওম শান্তি। 9/2/2024 প্রাতঃমূলে ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে মিঠে বাচ্চে, শিব জয়ন্তীতে তোমরা খুব ধুমধাম করে নিরাকার বাবার বায়োগ্রাফি সবাইকে শোনাও। এই শিব জয়ন্তী হলো হীরে তুল্য। তো বাবা আজকে বলেছে শিব জয়ন্তীতে তোমরা খুব ধুমধাম করে নিরাকার বাবার বায়োগ্রাফি সবাইকে শোনাও। এই শিব জয়ন্তী হলো হীরে তুল্য। প্রশ্ন, তোমাদের ব্রাহ্মণদের সত্যিকারের দিওয়ালি কবে আর কিভাবে? উত্তর, বাস্তবে শিব জয়ন্তী তোমাদের জন্য সত্যিকারের দিওয়ালি, কারণ শিব বাবা এসে তোমাদের আত্মারূপী দীপক বা প্রদীপকে জাগায়। তো আমাদের সত্যিকারের দিওয়ালি কি? এই শিব জয়ন্তী, কারণ শিব বাবা এসে আমাদের আত্মারূপী দীপককে জাগায়। প্রত্যেকের ঘরের দীপ জ্বলে, অর্থাৎ আত্মার জ্যোতি জেগে যায়। সেই স্থূল দীপক জ্বালায়, মানুষ তো স্থূল প্রদীপ জ্বালায়, কিন্তু তোমাদের সত্যিকারের দীপক শিব বাবা এলেই জাগে। আমাদের সত্যিকারের যে আত্মার দীপক শিব বাবা এলেই জাগে। তাই তোমরা খুব ধুমধাম করে শিব জয়ন্তী মানাও। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা শিবের জয়ন্তী মানায়, আর ভারতে তো শিব জয়ন্তী মানাই। জয়ন্তী একজনেরই মানানো যায়, তাকে আবার সর্বব্যাপী বলে দেয়। এখন সর্বব্যাপীর তো জয়ন্তী হতে পারে না। জয়ন্তী কখন মানানো হয়? যখন গর্ভ থেকে বাইরে আসে। শিব জয়ন্তী তো অবশ্যই মানায়, আর্য সমাজীরাও মানায়। এখন তোমরা মানাবে এই 2024-এ 88তম জয়ন্তী, অর্থাৎ 88 বছর হলো শিব বাবার জয়ন্তীর। জন্মদিন তো সবার মনে থাকে, অমুক দিন এ গর্ভ থেকে বাইরে এসেছে। হ্যাঁ, যে গর্ভ থেকে যখন বাইরে আসে মানে জন্ম হয়, সেই দিনটা সবারই মনে থাকে। এখন তোমরা শিব বাবার 88তম জয়ন্তী মানাবে। সে তো হলো নিরাকার, তার জয়ন্তী কী করে হতে পারে? এত বড় বড় মানুষের কাছে নিমন্ত্রণ কার্ড যায়, কাউকে জিজ্ঞাসা তো করা উচিত, জয়ন্তী কী করে মানাও? সে কবে জন্ম আর কীভাবে নিয়েছিল জন্ম? যে শিব বাবা কীভাবে জন্ম নিয়েছিল আর কবে জন্ম নিয়েছিল, তার শরীর কা নাম ক্যা রাখা। পরন্তু এসে পত্থর বুদ্ধি হ্যাঁ যো কভি পুছতে নেহি হে, তাহলে তার শরীরের নাম কী রেখেছে? তাহলে এইরকম পাথর বুদ্ধি যে কখনো জিজ্ঞেসই করে না, তোমরা তাদের বলতে পারো যে সে তো নিরাকার, তার নাম হলো শিব, তোমরা হলে শালিগ্রাম বাচ্চা, জানো এই শরীরে শালিগ্রাম আছে। নাম শরীর কা পড়তা হে, তাহলে আমাদের এই শরীরের মধ্যে যে আত্মা তাকে বাবা কী বলছে? শালিগ্রাম। সব আত্মারা শিব বাবার সন্তান। আর এই যে নাম যে আমাদের, সেই নামটা কি? শরীরের নাম। আর বাবা তো হলো পরম আত্মা শিব। এখন তোমরা কত ধুমধাম করে প্রোগ্রাম রাখো, দিন প্রতিদিন তোমরা ধুমধাম করে বোঝাতে থাকো যে যখন শিব বাবা ব্রহ্মাতনে প্রবেশ করে সেটাই হলো তার জয়ন্তী, তার তিথি তারিখ কোনো হয় না। বলে আমি সাধারণতনে প্রবেশ করি, কিন্তু কবে কোন মুহূর্তে সেটা বলে না। তিথি তারিখ দিন আদি বতায়ে তো কহে কি ফলানি তারিখ, যদি তিথি তারিখ দিন আদি বলে তাহলে তো বলবো যে অমুক তারিখে। তো জন্মপত্রী আদি এগুলো তো শিব বাবার হয় না। বাস্তবে জন্মপত্রী তো সব থেকে উঁচু শিব বাবারই, কর্তব্যও তার সব থেকে উঁচু। বলে না প্রভু তোমার মহিমা অপরম অপার, তো নিশ্চয়ই কিছু করে তার জন্যই তার মহিমা অপরম অপার। মহিমা তো অনেকের গাওয়া হয়, নেহেরু গান্ধী আদি সবার মহিমা গায়, কিন্তু শিব বাবার মহিমা কেউ বলতে পারে না।
তোমরা বোঝাও শিব বাবা হলো জ্ঞানের সাগর, শান্তির সাগর। সে তো একজনই না, তাহলে তাকে সর্বব্যাপী কী করে বলতে পারো? কিন্তু কিছু বোঝে না। আর তোমরা মানাও তোকে, তোমরা জিজ্ঞাসা করার সাহসও করো না। নাহলে জিজ্ঞেস করা উচিত যে শিব জয়ন্তী মানানো হয়, মহিমা গাওয়া হয়, তো নিশ্চয়ই সে কিছু করে গেছে। অনেক ভক্ত যদি গভর্নমেন্ট না মানে তো ভক্ত সাধু গুরু কি স্ট্যাম্পই না বানায়? তাহলে যদি গভর্নমেন্ট না মানে তাহলে তো ভক্ত সাধু গুরুদের স্ট্যাম্পও বানাবে না। জয়সি হে গভর্নমেন্ট, এসি হে রায়ত প্রজা। তাহলে গভর্নমেন্ট যেরকম, প্রজাও সেরকম। এখন তোমাদের বাচ্চাদের বাবার বায়োগ্রাফিকে খুব ভালোভাবে তোমরা বাচ্চারা জেনে গেছো। তোমাদের যতটা নেশা থাকে ততটা আর কারো থাকে না। তোমরাই বলো শিব জয়ন্তী হলো হীরে তুল্য, বাকি সব জয়ন্তী কড়ির মতো। বাবাই এসে কড়িকে হীরে তুল্য বানায়। শ্রীকৃষ্ণও বাবার দ্বারাই এত উঁচু হয়েছে, তাই তার জন্ম হীরে তুল্য গাওয়া হয়। প্রথমে কড়ি তুল্য হয়, তারপরে হীরে তুল্য বাবাই বানায়। এই কথাগুলো মানুষ জানে না। তো শ্রীকৃষ্ণকে ওয়ার্ল্ডের এইরকম প্রিন্স কে বানিয়েছে? তো এটাও বোঝানো উচিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মানায়। বাচ্চা তো মাতার গর্ভ থেকেই বাইরে বেরোয়, তাকে টোকরিতে নিয়ে যায়। এখন শ্রীকৃষ্ণ তো ওয়ার্ল্ডের প্রিন্স ছিল, তো তার কার ভয়? সেখানে কংস আদি কোথা থেকে এলো? এই সব কথা শাস্ত্রে লিখে দিয়েছে। এখন তোমাদের ভালোভাবে অন্যদের বোঝানো উচিত। বোঝানোর জন্য যুক্তি তো খুব ভালো চাই, সবাই একই রকমের পড়াতে পারে না। যুক্তিযুক্ত না বোঝালে আরোই ডিসসার্ভিস হয়ে যায়। এখন শিব জয়ন্তী মানানো হয়, তো নিশ্চয়ই শিবেরই মহিমা করবে। গান্ধী জয়ন্তীতে গান্ধীরই মহিমা করবে, আর কিছু তখন ভালো লাগবে না। এখন শিব জয়ন্তী তোমরা মানাও তো নিশ্চয়ই তার মহিমা, তার বায়োগ্রাফি বা জীবন চরিত্রও হবে। তোমরা ওই দিন তারই জীবন চরিত্র বসে শোনাও। যেরকম বাবা বলে, মানুষ কেউ জিজ্ঞেসই করে না যে শিব জয়ন্তী কীভাবে শুরু হয়েছে, তার কিছু বর্ণনী নেই, তার মহিমা তো অপরম অপার গাওয়া হয়। শিব বাবাকে ভোলানাথ বলে অনেক মহিমা করে, সে তো ভোলা ভাণ্ডারী, মানুষ শিব শঙ্কর বলে দেয়, শঙ্করকে ভোলানাথ ভেবে নেয়। বাস্তবে ভোলানাথ শঙ্কর তো না, তার জন্য তো বলে চোখ খুললেই বিনাশ করে দেয়, ধুতরা খায়, তাকে আবার ভোলানাথ কী করে বলবে? মহিমা তো একজনেরই হয়। তোমাদের শিবের মন্দিরে গিয়ে বোঝানো উচিত, সেখানে অনেক লোক আসে, তো শিবের জীবন চরিত্র শোনানো উচিত। বলে ভোলা ভাণ্ডারী শিব বাবা। এখন শিব আর শঙ্করের ভেদও তোমরাই বলেছ। শিবের পূজা হয় শিবের মন্দিরে, তো সেখানে গিয়ে তোমাদের শিবের জীবন কাহিনী বলা উচিত। জীবন কাহিনী অক্ষর শুনে কারো তো মাথায় চকরিত হয়ে যাবে যে শিবের জীবন কাহিনী কী করে শোনাবে। তো মানুষ ওয়ান্ডারফুল কথা ভেবে অনেকে আসবে। বলো নিমন্ত্রণে যে আসবে তাকে আমরা নিরাকার পরম পিতা পরমাত্মার জীবন কাহিনী শোনাব। গান্ধী আদিরও বায়োগ্রাফি শোনে না? এখন তোমরা মহিমা করবে শিবের, তো মানুষের বুদ্ধিতে সর্বব্যাপীর যে কথা সেটা উড়ে যাবে। একজনের মহিমা আর একজনের সাথে মিলবে না। এই যে মণ্ডপ বানায় বা প্রদর্শনী করে, সেটা তো কোনো শিবের মন্দির না। তোমরা জানো সত্যিকারের শিবের মন্দির বাস্তবে এটা, যেখানে রচয়িতা নিজে বসে রচয়িতা রচনার আদি মধ্য অন্তের রহস্য বোঝায়। তোমরা লিখতে পারো রচয়িতার জীবন কাহিনী আর রচনার আদি মধ্য অন্তের রহস্য অথবা হিস্ট্রি শোনাবো, হিন্দি ইংরেজিতে লেখো। তাই বাবা বলছে লেখাটা হিন্দি আর ইংরেজিতে যেন হয়।
বড় বড়দের কাছে যাবে তো ওয়ান্ডার খাবে যে এরা কারা যারা পরমপিতা পরমাত্মার বায়োগ্রাফি বলবে। শুধু রচনার জন্য তোমরা বললে ভাববে প্রলয় হলো, তারপর নতুন রচনা রচবে, প্রলয় হবে তারপরে নতুন রচনা রচবে। কিন্তু না, তোমাদের তো বোঝাতে হবে বাবা পতিতদের এসে পাবন বানায়, তাহলে মানুষ ওয়ান্ডার খাবে। শিবের মন্দিরেও অনেকে আসবে, হল বা মণ্ডপ বড় হওয়া চাই। ভালে তোমরা প্রভাত ফেরি বের করো, তাতে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য কে স্থাপন করেছে তাদের এগুলো বোঝাতে হবে। নিরাকার শিব বাবা যে সব আত্মার বাবা, সেই এসে রাজযোগ শেখায়। এইরকম এইরকম বিচার সাগর মন্থন করা উচিত যে কিভাবে শিবের মন্দিরে গিয়ে সার্ভিস করা যায়। শিবের মন্দিরে ভোরবেলা পূজা করে, ঘণ্টা আদিও ভোরবেলাতেই বাজায়, শিব বাবাও প্রভাতেই আসে। আধি রাত বলবে না, সেই সময় তো তোমরা জ্ঞানও শোনাতে পারবে না, কারণ মানুষ ঘুমিয়ে থাকে রাতে, তাও মানুষের অনেক টাইম থাকে। বাতিয়া আদিও জ্বলে, রোশনিও ভালো করা উচিত। শিব বাবা এসে তোমাদের আত্মাদের জাগায়। সত্যিকারের দীপাবলি তো এইটা, প্রত্যেকের ঘরের দীপ জ্বলে, অর্থাৎ ঘর মানে এই শরীরের মধ্যে যে দীপ, আত্মার জ্যোতি জাগে। তারা তো ঘরে স্থূল দীপক জ্বালায়, কিন্তু দীপাবলির বাস্তবে অর্থ এটাই। দীপাবলির বাস্তব অর্থ হলো আত্মারূপী জ্যোতি জাগা। কারো কারো দীপক তো একদমই জাগে না। তোমরা জানো আমাদের দীপক কী করে জাগে? কেউ মারা যায় তো প্রদীপ জ্বালায় যাতে অন্ধকার না হয়, কিন্তু প্রথমে তো আত্মার দীপক জাগবে, তবেই তো আন্ধিয়ারা হবে না। না হলে মানুষ তো ঘোর অন্ধকারেই আছে, যার আত্মার দীপক জাগেনি সে তো ঘোর অন্ধকারেই আছে। আত্মা তো সেকেন্ডে এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়, অন্ধকার আদি এখানে কোনো ব্যাপারই নেই। এগুলো সব ভক্তি মার্গের রসম, ঘৃত খালাস হলেই তো দিয়া বুঝে যায়। তাই বাবা বলছে ঘি শেষ হলেই তো দিবা বুঝে যায়, প্রদীপ বুঝে যায়। তো অন্ধকারের অর্থ কিছুই বোঝে না, মানুষ এই প্রদীপটাকেই জ্বালিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু বলছে যে এখানে ওই প্রদীপ জ্বালানোর সাথে কোনো স্বাদ নেই, আত্মা এক শরীর ছেড়ে সাথে সাথে আর এক শরীরে চলে যায়। তো পিত্র আদি খিলানের অর্থও বোঝে না। আগে আত্মাদের ডাকতো, কিছু জিজ্ঞেস করতো, এখন এতটা চলে না। এখানেও আসে, কোনো কোনো সময় কিছু বলে দেয় যে বলো তুমি সুখী আছো, তো বলবে হ্যাঁ, সো তো জরুর ইহাসে জো যায়ঙ্গে আচ্ছে ঘর মেহি জন্ম লেঙ্গে, তাই না? যারা বিকে ব্রাহ্মণরা যদি শরীর ছাড়ে বাবার বাচ্চা, তারা আবার যে বাড়িতে জন্ম নেবে তো ভালো বাড়িতেই জন্ম নেবে। জন্ম নিশ্চয় অজ্ঞানীর ঘরেই নেবে, জ্ঞানীর ঘরে তো জন্ম নিতে পারবে না, কারণ জ্ঞানী ব্রাহ্মণ তো বিকারে যাবে না, তারা তো পবিত্র থাকবে। বাকি হ্যাঁ, ভালো সুখী ঘরে গিয়ে জন্ম নেবে। বিবেকও বলে যেই রকম অবস্থা সেই রকম জন্ম, তারপরে যে সেখানে জন্ম হয়ে সে নিজের জলবা মানে প্রভাব দেখাবে। ভালে শরীর ছোট হবে তাই বলতে পারবে না, অল্প একটু বড় হলেই জ্ঞানের প্রভাব অবশ্যই দেখাবে। যেরকম কেউ কেউ শাস্ত্রের সংস্কার নিয়ে যায়, তো ছোটোবেলা থেকেই শাস্ত্রেই লেগে যায়। এখান থেকেও যারা নলেজ নিয়ে যায়, তো নিশ্চয় তারা তাদের মহিমা হবে, তারা নিজের প্রভাব জ্ঞানের প্রভাব দেখাবে। তোমরা শিব জয়ন্তী মানাও, মানুষ কিছু অর্থই বোঝে না, তো জিজ্ঞেস করা উচিত, যদি সে সর্বব্যাপী হয় তো জয়ন্তী কী করে মানাবে? এখন তোমরা বাচ্চারা পড়ছ, তোমরা জানো সে হলো বাবাও টিচারও আবার সদ্গুরুও। বাবা বোঝায়, শিখরাও বলে সৎ শ্রী অকাল। এখন বাস্তবে অকাল মূলত সব আত্মারা, কিন্তু এক শরীর ছেড়ে অন্য শরীর নেয়, তাই জন্ম মরণ বলা হয়। আত্মা তো সেই একই, আত্মা 84 জন্ম নেয়। কল্প যখন পুরো হয় তো নিজে এসেই বলে যে আমি কে,
যখন কল্প পুরো হয়ে যায় তখন পরমাত্মা নিজে এসে বলে যে ম্যা কন হো, আমি কে, আমি কার মধ্যে প্রবেশ করি আর কিভাবে প্রবেশ করি, যার দ্বারা তোমরা আপেহি সব বুঝে যাও। প্রথমে বুঝতে না, হ্যাঁ পরমাত্মার প্রবেশতা হয়েছে কিন্তু কিভাবে কবে কিছু তোমরা ধরেই বুঝতে, দিন প্রতিদিন তোমাদের বুদ্ধিতেই কথাগুলো বোঝো, তোমরা নতুন নতুন কথা তোমরা শুনতে থাকো। আগে ধরেই দুটো বাবা রহস্য বোঝাতো বাবা, আগে তো যেরকম বেবি ছিলে তোমরা বাচ্চা, এখনও অনেকে বলে বাবা আমি তোমার দুদিনের বাচ্চা, এতদিনের বাচ্চা, তো যা কিছু হচ্ছে এগুলো সব গল্প আগের মতো ড্রামা, এতে অনেক বড় নলেজ চাই, বুঝতেও সময় লাগে, জন্ম নিয়ে তারপরে যদি আবার অনেকে মারাও যায়, মানে বাবার হাত ছেড়ে দেয়, 2 মাস 8 মাসের হয়ে আবার মরেও যায়, তোমাদের কাছে আসে তো বলে এটা তো ঠিক, সে আমার বাবা, আমি তার সন্তান, হ্যাঁ হ্যাঁ বলতে থাকে, বাচ্চারা লেখেও খুব প্রভাবিত হয়ে যায়, আর বাইরে যেই যায় খালাস মরে যায়, তারপরে আসেই না, তাহলে কি হবে, হয় পরে এসে রিফ্রেশ হবে, হয়তো আবার অনেক পরে আবার আসবে বাবার কাছে এসে রিফ্রেশ হবে, আর না হলে প্রজায় চলে যাবে, এগুলো সব কথা বুঝতে হবে। আমরা শিব জয়ন্তী কী করে মানাই, শিব বাবা কীভাবে সদ্গতি করে, শিব বাবা স্বর্গের গিফট নিয়ে আসে, নিজে বলে আমি তোমাদের রাজযোগ শেখাই, বিশ্বের মালিক বানায়, বাবা তো হলো হেভেনের রচয়িতা, তো নিশ্চয়ই হেভেনেরই মালিক বানাবে, আমরা তার বায়োগ্রাফি বলি। তো বাবা এখন আমাদের কি নিজের বায়োগ্রাফি বলছে, তো আমরাও এখন বাবার বায়োগ্রাফি বলি, কীভাবে স্বর্গে স্থাপনা করে, কী করে রাজযোগ শেখায় এসে শেখো, যেরকম বাবা বোঝায় সেই রকম কি বাচ্চা বোঝাতে পারবে না, ইসমে বহুত আচ্ছা সমঝানে ওয়ালা চাই, তাই এইরকম বাচ্চা চাই যে ভালো বোঝাতে পারে, শিবের মন্দিরে খুব ভালো শিব মানাতে হোঙ্গে, শিব জয়ন্তী মানায় সেখানে গিয়ে বোঝানো উচিত, লক্ষ্মীনারায়ণের মন্দিরে যদি শিবের জীবন কাহিনী শোনাও তাহলে কারো ভালো লাগবে না, খেয়ালে আসবে না, তাহলে তাদেরকে ভালোভাবে বুদ্ধিতে বসাতে হবে। লক্ষ্মীনারায়ণের মন্দিরে অনেকে আসে, তাদের লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণের রহস্য বোঝাতে পারো, তাদের আলাদা আলাদা মন্দির হওয়া উচিত না, শ্রীকৃষ্ণ জয়ন্তীতে তোমরা শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে বোঝাও, কৃষ্ণই গোড়া কৃষ্ণই সাবড়া কেন হয় বলে গ্রামের ছোড়া, তো গ্রামে তো গরু ছাগল চড়ায় না, বাবা ফিল করে যে হাম্বি গাব রেখে থেকে, তো ব্রহ্মা বাবা ফিল করে আমিও সেই গ্রামেরই ছিলাম, না টুপি ছিল না জুতা ছিল, এখন বাবারও মনে পড়ে আমি কি ছিলাম, তারপরে বাবা এসে প্রবেশ করেছে, তো এই বাবার লক্ষ্য সবাই সবকো মিলে, বা এই শিব বাবা যে লক্ষ্য দিয়েছে সেটা যেন সবাই পায়, যে শিব বাবাকে ইয়াদ করো সেই সদ্গতিদাতা। তোমরা রামচন্দ্রেরও জীবন কাহিনী বলতে পারো, কবে থেকে তাদের রাজ্য শুরু হয়েছে, কত বছর হয়েছে, এইরকম এরকম খেয়াল আসা উচিত। শিবের মন্দিরে শিবের বায়োগ্রাফি শোনাতে হবে, লক্ষ্মীনারায়ণের মন্দিরে লক্ষ্মীনারায়ণের মহিমা করতে হবে, রামের মন্দিরে যাবে তো রামের জীবন কাহিনী শোনাবে, তাই বাবা বলছে লক্ষ্মীনারায়ণের মন্দিরে লক্ষ্মীনারায়ণের মহিমা করো, রামের মন্দিরে যাবে তো রামের জীবন কাহিনী শোনাও। এখন তোমরা পুরুষার্থ করছো দেবী দেবতার ধর্ম স্থাপন করার, হিন্দু ধর্ম তো কেউ স্থাপন করেনি, বাকি হিন্দু কোনো ধর্ম নেই, এটা সিধা বললে মানুষ বিগড়ে যাবে, ভাববে এরা নিশ্চয়ই খ্রিস্টান ঈশাই, তোমরা বলো আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের, যাকে আজকাল হিন্দু বলে দিয়েছে, আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার অর গুড মর্নিং, রুহানি বাপকে রুহানি বচ্চো কো নমস্তে,
हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, शिव जयंती धूमधाम करे मानाओ। শিব বাবার মন্দিরে, শিবের আর লক্ষ্মীনারায়ণের মন্দিরে লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণের বায়োগ্রাফি শোনাও। সবাইকে যুক্তিযুক্ত বোঝাও। দুই, অজ্ঞান অন্ধকার থেকে বাঁচার জন্য আত্মারূপী দীপককে জ্ঞান ঘি দ্বারা সদা প্রজ্বলিত রাখো। অন্য কেউ অজ্ঞান অন্ধকার থেকে বের করতে হবে। বরদান, সর্বখাজানায় সম্পন্ন হয়ে নিরন্তর সেবা যে করে সেই অকুট অখণ্ড মহাদানী ভব। তো বাবা বলছে, সর্বখাজানায় সম্পন্ন হয়ে নিরন্তর সেবা যে করে সেই অকুট অখণ্ড মহাদানী ভব। বাপদাদা সঙ্গম যুগে সব বাচ্চাদের অটল অখণ্ডের বরদান দিয়েছে। যে এই বরদানকে জীবনে ধারণ করে অখণ্ড মহাদানী অর্থাৎ নিরন্তর সহজ সেবাধারী হয়, সে নাম্বার ওয়ান হয়ে যায়। দাপট থেকে ভক্ত আত্মারাও দানি হয়, কিন্তু অখুট খাজানার দানি হতে পারে না। বিনাশী খাজানা বা বস্তুর দানি হয়, দাপট থেকে ভক্তরাও বিনাশী খাজানা বা বিনাশী বস্তুর দানি হয়, কিন্তু তোমরা দাতার বাচ্চা যারা সর্বখাজানায় সম্পন্ন হয়েছ, তারা এক সেকেন্ডও দান দেওয়া ছাড়া থাকতে পারবে না। স্লোগান, ভেতরে সচ্চাই সাফাই প্রত্যক্ষ তখনই হবে যখন স্বভাবে সরলতা থাকবে। তো আমাদের মনের মধ্যের সচ্চাই সাফাই তখনই প্রত্যক্ষ হবে যখন আমাদের স্বভাব সরল হবে বা আমাদের স্বভাবে সরলতা থাকবে। আচ্ছা, ওম শান্তি।